তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কী নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স চেক করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক সময় আপনাদের বাংলালিঙ্ক সিমে মিনিট অফার কিনে থাকেন বা মিনিট প্যাকেজের অফারগুলো কিনে থাকেন। তো সেক্ষেত্রে কী হয়, আপনাদেরকে কিন্তু আপনাদের বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্সটা চেক করার প্রয়োজন হয় যে আপনাদের বাংলালিঙ্ক সিমে মিনিট কত রয়েছে। তো অনেকেই রয়েছেন যে এই বিষয়টি জানেন না যে কীভাবে বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হয় যারা নতুন বাংলালিঙ্ক সিম কিনে থাকেন। তো যারা এই বিষয়টি জানেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কীভাবে বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হয়। এবং আজকের এই ভিডিওতে আমি এই কোডটি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হয়। তো যাই হোক, কথা না বলে ভিডিওর মূল টপিকে চলে যাব। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স চেক করার জন্য একটি কোড রয়েছে, যে কোডটি ডায়াল করার পর আপনি আপনার বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স কত রয়েছে সেটা দেখতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেখানে চলে আসতে হবে। তো ডায়াল প্যাডে চলে আসার পর এখানে সর্বপ্রথম আপনাদেরকে কোডটা তুলতে হবে এবং এই কোডটি আপনার বাংলালিঙ্ক সিমে ডায়াল করতে হবে। তো কোডটি হলো *121*100#। তো বন্ধুরা, ভালোভাবে কোডটা দেখে নিন বা স্ক্রিনশট মেরে রাখুন। ঠিক এই কোডটি, এই কোডটি তুলে আপনারা আপনাদের বাংলালিঙ্ক সিমে ডায়াল করে দিলে ঠিক এরকম দেখতে পারবেন, ঠিক দেখতে পারবেন যে আপনাদের বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স কত রয়েছে। যেমন স্ক্রিনের উপরে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স এখানে কত রয়েছে, ঠিক এরকমই আপনারা দেখতে পারবেন যে আপনার বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্সটা এখন কত রয়েছে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা আপনাদের বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স চেক করবেন, সেই কোডটিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেকেই হয়তোবা এই বিষয়টি জানতেন না যে কীভাবে বাংলালিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হয়। তো আশা করি ভিডিওটি তাদের কিছুটা হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।